আজকে তোমাদের আমি প্রাণী পুষ্টি পড়াবো, অ্যানিম্যাল নিউট্রিশন। এই প্রাণী পুষ্টি মানে হলো প্রাণীরা যেহেতু নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, তাই এদের পুষ্টিটাকে দেখো পরভোজী পুষ্টি বলে, এবং প্রাণী পুষ্টিকে হলোজৈক পুষ্টিও বলে। যেমন উদ্ভিদ পুষ্টিকে হলোফাইটিক পুষ্টি বলে, তেমন প্রাণী পুষ্টিকে হলোজৈক পুষ্টিও বলে। এই পদ্ধতিতে প্রাণীরা যে জটিল জৈব পদার্থ খাদ্য হিসাবে গ্রহণ করে, সেই খাদ্যটাকে সরল অবস্থায় ভাঙে, যে অবস্থায় এটা তাদের শরীরে তারা শোষণ করতে পারে, এবং শরীরের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের চাহিদা মেটায়, আর খাদ্যের অপাচ্য অংশ দেহ থেকে বহিষ্কার করে দেয়। সেই পুরো পুষ্টি পদ্ধতিটাকেই বলা হয় হলোজৈক পুষ্টি। এবং খাদ্য গ্রহণের স্বভাবের ওপর যে ভিত্তি করে যদি ভাগ করা হয়, শ্রেণীবিভাগ করা হয়, তাহলে হলোজৈক পুষ্টিকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন দেখো, পরজীবীয় পুষ্টি বা প্যারাসাইটিক নিউট্রিশন, মিথজীবীয় পুষ্টি বা সিম্বায়োটিক নিউট্রিশন, মৃতজীবীয় পুষ্টি বা স্যাপ্রোজোয়িক নিউট্রিশন, এবং মলভোজী পুষ্টি বা কপ্রোফ্যাগি। পরজীবীয় পুষ্টি কি? পরজীব মানে যে পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা অন্য জীবের ওপর নির্ভরশীল। শুধু তাই নয়, আশ্রয়দাতা এবং পোষক দেহ থেকে পুষ্টিরস শোষণ করে নিজেরা উপকৃত হয়, কিন্তু আশ্রয়দাতা বা পোষকের ক্ষতি করে, তার মানে পোষক ক্ষতিগ্রস্ত হয়, তাকে বলা হয় পরজীবীয় পুষ্টি। এরকম পরজীবীয় পুষ্টির উদাহরণ ফিতা কৃমি। এটা আমাদের অন্তঃপরজীবী উদাহরণ, কেননা মানুষের ক্ষুদ্রান্তে ফিতা কৃমির বসবাস। উকুন, তোমরা জানো, মাথায় বহির আমাদের শরীরের ওপরের অংশে, মানে এটা বহিঃপরজীবী। গোলকৃমিও হচ্ছে অন্তঃপরজীবী। এরকম কিছু পরজীবী প্রাণীর উদাহরণ দেওয়া হয়েছে। এখানে দেখো আবার বলছে, ফিতা কৃমিরা মানুষ, গরু, শুকর প্রভৃতি প্রাণীদের অন্ত্রে বাস করে, এবং পোষকের পাচিত খাদ্য সরাসরি শোষণ করে, কিন্তু পোষকের ক্ষতি করে। এরপরে হলো মিথজীবীয় পুষ্টি। মিথজীবীয় মানে সিম্বায়োটিক পুষ্টি পদ্ধতিতে দুটো ভিন্ন প্রজাতির জীব নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে বা পরস্পরের সাহচর্যে পুষ্টি সম্পাদন করে, এবং উভয়েই পরস্পরের দ্বারা উপকৃত হয়। একে বলা হয় মিথজীবীয় পুষ্টি। যেমন এখানে বলছে, হুইপোকার অন্ত্রে ট্রাইকোনিম্ফা বলে এক ধরনের আদ্য প্রাণী মিথজীবী রূপে বাস করে, যেটা সেলুলোজ পরিপাকে সাহায্য করে। আর আমাদের একটা উপকারী ব্যাকটেরিয়াও আমাদের অন্ত্রে বাস করে, মানুষের অন্ত্রে। তোমরা এর আগে পড়েছো ইকোলাই ব্যাকটেরিয়া, যেটা আমাদের পরিপাকক্রিয়ায় এবং ভিটামিন বি কমপ্লেক্সের সংশ্লেষেও কিন্তু সাহায্য করে। এরপরে হলো মৃতজীবী পুষ্টি বা স্যাপ্রোজোয়িক নিউট্রিশন। এই মৃতজীবী মানে যে পরভোজী পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা মৃত এবং পচনশীল জৈব বস্তু থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করে পুষ্টি সম্পাদন করে, তাকে বলা হয় মৃতজীবী। মাছি, কেঁচো, এগুলো হচ্ছে মৃতজীবী প্রাণীর উদাহরণ। তোমরা উদ্ভিদের নাম জেনেছো মৃতজীবী, এবার প্রাণীর উদাহরণ হলো মাছি, কেঁচো। আর মলভোজী বা কপ্রোফ্যাগি কি? না, যে পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা নিজেরা বা অন্য প্রাণীর মলকে খাদ্য গ্রহণ হিসাবে গ্রহণ করে পুষ্টি সম্পাদন করে, তাদের মলভোজী পুষ্টি বা কপ্রোফ্যাগি পুষ্টি পদ্ধতি বলে। যেমন গিনি পিগ রাত্রিকালীন মল ভক্ষণ করে নিজেদের পুষ্টি সম্পন্ন করে, এবং শুকর, গুবড়ে পোকা, এরাও কিন্তু মলভোজী প্রাণীর উদাহরণ। শুকরেরা নিজেদের মলও খায়, আবার মানুষের মলও কিন্তু খাদ্য হিসাবে ব্যবহার করে। এরপরে হচ্ছে রক্তভোজী পুষ্টি বা স্যাঙ্গুইনিভোরি। যেসব প্রাণীরা অপর মেরুদণ্ডী প্রাণীর রক্ত পান করে এবং তার থেকে নিজেদের পুষ্টি সম্পন্ন করে, তাকে রক্তভোজী বা স্যাঙ্গুইনিভোরি বলে। এদের পুষ্টি পদ্ধতিকে রক্তভোজী পুষ্টি বা স্যাঙ্গুইনিভোরিও বলা হয়। যেমন স্ত্রী মশা আমাদের রক্ত পান করে পুষ্টি সম্পন্ন করে, ঝোঁক, রক্তচুষক বাদুর, যেটাকে ভ্যাম্পায়ার বা ব্যাট বলে তোমরা জানো, এটা হচ্ছে
রক্তভোজী পুষ্টির উদাহরণ। এবার হলোজোয়িক পুষ্টি পদ্ধতি বেশ কটা স্টেপ বা ধাপ লক্ষ্য করা যায় হলোজোয়িক পুষ্টি পদ্ধতিতে। যেহেতু আমরা কঠিন বা তরল খাদ্যবস্তু প্রাণীরা গ্রহণ করে এবং সেটা ধারাবাহিক পর্যায়ক্রমের মাধ্যমে কিন্তু পুষ্টি সম্পন্ন হয়। এই ধাপগুলো কি কি? খাদ্য গ্রহণ, পাচন, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য অংশের বর্জন বা বহিষ্করণ। এই কতগুলি ধাপ ধাপের মাধ্যমে বা পর্যায়ক্রমের মাধ্যমেই কিন্তু হলোজোয়িক পুষ্টি সম্পন্ন হয়। এরপরে তোমাদের বইতে কিছু পার্থক্য দিয়েছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকমের পার্থক্য আছে, তোমরা পার্থক্যগুলো করতে পারো। হলোজোয়িক হলোফাইটিক পুষ্টির পার্থক্য এবং কিছু তুলনামূলক আলোচনা আছে, সেগুলো কিন্তু তোমরা করবে, প্রত্যেকটা পার্থক্য তোমরা করবে। এবং পরের ক্লাসে আমি তোমাদের মানুষের পৌষ্টিকতন্ত্র এবং সেখানে পুষ্টিতে সেই পৌষ্টিকতন্ত্রের কী ভূমিকা সেটা আমি তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেবো।